সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? বার্জ আবার টু চ্যানেল থেকে আমি হিমু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো যে বাজরিকার পাখির মোল্টিংটা কি এবং এইটা কোন কোন সময় মোল্টিং হয় এবং এই মোল্টিংয়ের সময় আপনার কি খাবার এবং মেডিসিন দিতে হবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন, পরবর্তীতে নতুন সব ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। বাজরিকার পাখির মোল্টিংটা কি, একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা মানুষের বেলা যখন আমরা ছোট থেকে বড় হতে থাকি তখন কিন্তু, যেমন ছেলেদের বেলায় বলি, আস্তে আস্তে দাড়ি মোজ গজায়, চেহারার মধ্যে একটা ভার আসে। আস্তে আস্তে আরো বয়স যখন হয় দেখা যায় চুল পাকে, কাঁচা চুল সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে অথবা লাল হয়ে গেছে। তো এই জিনিসটা কেন হয়, এইটা হচ্ছে একটা গ্রোথ, সে ছোট থেকে বড় হচ্ছে আস্তে আস্তে। আর এই ক্ষেত্রে পাখির বেলাও সেম, এটাকে মোল্টিং নাম দেওয়া হয়। আপনারা দেখবেন সাপের বেলা যদি আপনারা খেয়াল করেন, তারা কিন্তু তাদের পুরো বডির খোলসটা খুলে ফেলে, এটাও একটা মোল্টিং। তো পাখির বেলায় সাধারণত মোল্টিং হয় মানে সাধারণত দুইবার, ঠিক আছে? একটা মোল্টিং হয় যখন বাজরিকার পাখি যখন সে মানে বেবি থেকে সেমি অ্যাডাল্টে ঢুকে তখন, আরেকটা হচ্ছে যখন সেমি অ্যাডাল্ট থেকে অ্যাডাল্টের দিকে যায় তখন। এইটা কারণ ভেদে বা অনেক ব্রিডার ভেদে হয়তো বা আমার কথাটা কমপ্লেন হিসেবে নিতে পারেন। তো এইটার আমি এভারেজ টাইমটা বলি। আমি যেটা মনে করি সেটা হচ্ছে পাখি যখন একদম ছোট থাকে তখন সে তার বয়স দেখা যায় 1 মাস থেকে 1.5 মাস, তখন কিন্তু তার শরীরে পশম আসে। এই পশমটা নিয়ে সে আস্তে আস্তে বড় হতে থাকে। যখন তার বয়স 3.5 থেকে 4 মাস হয় তখন তার ফার্স্ট মোল্টিং হয়। মোল্টিংটা কীরকম হয়, তার পুরনো পশমগুলোর গোড়া থেকে নতুন পশম জাগে এবং নতুন পুরানো পশমগুলো খুলে পড়ে যায়, ঠিক আছে? খুলে পড়ে যায়। এটা আসলে অনেকেই ভয় পায় যে খাইছে, এটা মনে হয় কোনো প্রবলেম বা আমার পাখি, আমাকে অনেকেই মেসেজ করে ভাই, তখন দেখি যায় এটা মোল্টিং। মোল্টিংয়ের আরেকটা সুবিধা হচ্ছে, বোঝার হচ্ছে পাখির মাথা বা শরীরে আপনি দেখবেন আলাদা একটা পশমের মতো দাঁড়াচ্ছে, মানে খোঁচা খোঁচা টাইপের এটা দাঁড়াচ্ছে। এটা হচ্ছে মোল্টিংয়ের একটা লক্ষণ, ঠিক আছে? তাহলে 4 মাসের দিকে একটা মোল্টিং হয়, আর সাধারণত 7 এবং 8 মাসের মাঝখানে আরেকটা মোল্টিং হয়। তো এই যে মোল্টিং হয় এর মাঝখানে ছোটোখাটো মোল্টিং তাদের চলতেই থাকে, এতে ভয়ের কিছু নাই। আবার দেখা যায় যে বয়স যখন একটু বেড়ে যায়, দেখা যায় 15 মাস 16 মাস, তখন আবার একটা মোল্টিং হতে পারে, তখন ওইটা অত মোল্টিং মানে ভয়ানক হয় না নর্মালি, এবং শারীরিকভাবে ফিট থাকার কারণে তারা ওইটা মানায় নিতে পারে। তো প্রথম দিকে যে মোল্টিং হয় এই সময় তারা অনেক উইক হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে মোল্টিংয়ের কারণে হয় সবুজ পায়খানা করতেছে অথবা গা ফুলে আসে, এই জিনিসগুলো হয়। তো মোল্টিংয়ের সময় আপনাকে প্রপার একটা খাবার মেনটেন করতে হবে। আর মোল্টিংয়ের সময় আমি মনে করি আপনি সিড মিক্স, এগ ফুড এগুলো দেন, সমস্যা নেই। অনেকে আবার না করে, এটা আমি দেই, আসলে অনেকের কথা বলতেছে আমার কথা বলতেছে, আমি দেই এগ ফুডও দিই মোল্টিংয়ের সময়, তার কারণ আমার কাছে মনে হয় তার ভিটামিনের দরকার। আর এই ক্ষেত্রে একটু ক্যালসিয়াম অথবা মাল্টিভিটামিনের কোর্স করালে খুব ভালো হয়, যদিও আমি এখন ভেট মেডিসিন নিয়ে কথা বলবো। তো এখন আমি ভেট মেডিসিন নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি, আপনি কি ভেট মেডিসিন ইউজ করতে পারেন, কি পরিমাণে। মোল্টিং চলাকালীন সময় আপনি দু ধরনের মেডিসিন দিতে পারেন। ভ্যাট মেডিসিনের মধ্যে দুটো মেডিসিন ইউজ করা যেতে পারে, যেহেতু মোল্টিংয়ের সময় পাখি উইক হয়ে যায়, এই জন্য আপনারা ক্যালসিয়ামের জন্য ক্যালপ্লেক্স ইউজ করতে পারেন, অথবা যারা কলকাতা থেকে ভিডিও দেখছেন তারা আপনাদের এলাকাতে ক্যালসিয়ামের যে মেডিসিন পাওয়া যায় আপনারা সেটা ইউজ করতে পারেন। এবং 2 নম্বরে বলা যেতে পারে ওজিঙ্ক ইউজ করতে পারেন। আমি দুইটারই কতটুকু তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনি একটু দেখে নেন। ক্যালপ্লেক্স আপনি 1 ml প্রতি লিটার পানিতে মিশাবেন এবং 7 দিন টানা খাওয়াবেন মোল্টিং চলাকালীন সময়, ঠিক আছে? আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, কোনো কারণে এই টাইমে যদি কোনো কারণে মনে হয় যে সবুজ পায়খানা করতেছে, এই দুইটা মেডিসিন আপনারা বন্ধ করে দিবেন, যে কোনো প্রকার মেডিসিন বন্ধ করে দিবেন, তখন ওইটা রিলেটেড আপনারা ওষুধ মেডিসিন ব্যবহার করতে পারেন। আর ওজিঙ্কের পরিমাণ হচ্ছে 0.5 মিলি 1 লিটার পানিতে মিশাবেন। আর 1 লিটার এই দুইটা যখন আপনি একসাথে মিশাতে পারেন, চাইলে মিশানোর পরে 1 লিটার পানিতে আপনি 1 ml দিলেন ক্যালপ্লাক্স, 0.5 ml দিলেন ওজিঙ্ক, দেওয়ার পর আপনি ভালো করে মিশান। আপনার পাখি যতটুকু পরিমাণে খায় আপনি ততটুকু পরিমাণে বাটিতে নিয়ে, 1 লিটার থেকে বাটিতে নিয়ে ওটা দিয়ে দেন, আর বাকিটা ফেলে দেন। প্রতিদিন নতুন করে এভাবে বানাতে হবে, টোটাল 7 দিন। আশা রাখি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কোন মেডিসিনটা কখন ইউজ করতে হতে পারে। আর আগেই বলি ভাই, মেডিসিনগুলো আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনার যদি মনে হয় যে এটাতে ক্ষতি হতে পারে একান্তই আপনার বিষয়, আপনি আমার ভিডিও না ফলো করলে হবে। আমি দেখেছি আমার বেলা উপকার হয়েছে, তাই আজকে আমি আপনাদেরকে বলছি, যদি মনে হয় আপনারা ফলো করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।